রঙিয়াত কিশোরীয়ে করলে হৃদয়ের বিদারক ঘটনা, রঙিয়াত রেল লাইনত উদ্ধার প্রেমিক প্রেমিকার মৃতরে, কিন্তু কিহরভাবে বাছি ললে এই অপমৃত্যুক? বন্ধুসকল নমস্কার জানাইছো। বন্ধুসকল, রঙিয়াত সংঘটিত হয়েছে এটি চাঞ্চল্যকর ঘটনা, রেল লাইনত উদ্ধার হয়েছে এহাল প্রেমিক প্রেমিকার মৃতদেহ। রঙিয়ার উদিয়ানাত সংঘটিত হয়েছে এই ঘটনা। 20 বছরীয়া মৃত যুবকজন মঙ্গলদৈর মইনল হক বলে চিনাক্ত করা হয়েছে, আর আনহাতে মৃত 15 বছরীয়া কিশোরীগীর ঘর রঙিয়ার উদিয়ানাত। রঙিয়াত ভাড়াটিয়া হিসাবে আছিল মইনল হক, আর দেওবারে রঙিয়ার উদিয়ানার উত্তর পথারত রেল লাইনত মৃতদেহ দুটা প্রত্যক্ষ করে স্থানীয় রাইজে, আর ইয়ার পিছতে অঞ্চলজুড়ি চাঞ্চল্যর সৃষ্টি হয়। কিশোরীগীর ঘর রঙিয়ার উদিয়ানাত, দুয়োরে মাজত প্রেমর সম্পর্ক আছিল বলে স্থানীয় লোকে প্রকাশ করেছে, কিন্তু কি কারণ দুয়ো এইদরে অপমৃত্যুক আঁকালি ললে সেয়া এতিয়াও স্পষ্ট হওয়া নাই। আহকসুন ওসরের মানুষে এই সন্দর্ভত কি মন্তব্য করেছে। গম পালো যে তাতে আসিল, থাকার পিছত মাকে তার মানে কান্দি কান্দি গেছে। আমি দেখা পালো যে কোনে আছে, বোলে মাক কয়ে আছে যে এই আমার সোয়ালটো রেলত কাটা গেছে। সেনে বোলে কলা কোয়ার পিছত আমি পিছিয়ে পিছিয়ে গেল, যাই দেখা পালো যে তাতে একজন একজনকে দুইজনে লড়া এজন আর সোয়ালী এজন কোন ট্রেনত মারা গেছে সেটা সঠিকভাবে কব নয়। তারপর যাই আমি দেখা পালো যে হয় দুজনে পড়ে আছে, এইফালে দস্যু আপনার আরক্ষী বিভাগ আইছে, জিআরপি আপত পুলিশ আইছে। আর তারপর কলা যে ট্রেনত কাটা গেছে লড়া আর সোয়ালী কিংবা প্রেমত বাবদ্ধ, এইফালে দুয়ে কাটা যাওয়া বলে গম পাব। সোয়ালীর বয়স কিমান হবো? সোয়ালীর বয়স এখানে আনুমানিক কব নয়, তথাপিতো 14-15 ভিতরতে আছে। আর লড়াটো বয়স সিমানেই হবো। হ্যাঁ, এনে লড়াটো কর্মবিরত থাকা বলে জানো যে জিতুলালির দোকানত, তার মানে এন্টি রোড নুরুদ্দিন পথর যে নাকি দোকান আছিল জিতুলালি, তার থাকা বলে জানো তেমন ঘরের জন্য মঙ্গলদৈত বলে গম পাইছো। আর এনে বলে ভাবছো? আর সোয়ালটো আমার ইয়ারে, সোয়ালটো উদিয়ানা গাঁওর জেঙাটোলা চুবুরীর হয়। গতি খুব আফসোসের কথা আছে, আর কারণ আজি আজি যুবক যে এনেকুৱা প্রেমত আবদ্ধ হয়ে ফেলে এনেকুৱাকে জীবন শেষ করব পারিছে। গতি বন্ধুসকল, নিশ্চয় আপনাদের কথাটো গম পালে। আপোনালোকক আকৌ আন এটা ভিডিঅ'ত লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ বিদায় জনাই জয় অসম। সাবস্ক্রাইব কৰক আসামিজ তৰকা চেনেলটো আৰু বেল আইকনটো প্ৰেছ কৰক সকলোতকৈ আগত ভিডিঅ'টো পাবলৈ।